নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতের সাহা ব্লগে। আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। তা এখন দেখো, আমি তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তৈরি হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। মানে জায়গাটা হলো মানে আমার এক কাকুর বাড়ি, কালকে পৌষকালী পুজো আছে। তা কালকে তো যেতে পারিনি, আমাদের পাড়ার এক ভাইয়ের বাড়ি গেছিলাম। তা আজকে দুপুরে প্রসাদ খাওয়ানো হবে। তা এই যে সবাই সেজেগুজে তৈরি হয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদা ভাই দরজায় তালা দিয়ে এবার গেটে তালা দেবে, আমি বেরিয়ে পড়েছি। এই যে মেয়েও বেরিয়ে পড়েছে। ওই যে দাদু কি বলছে, না না ব্যাঙ্গালোরে ছিল আগে ছেলে, তারপর রাজস্থান গেল, এখন তোমার বিশেষে এখন গোয়াতে রয়েছে, সাউথ গোয়া। তা মোড়ের মাথা থেকে অটোতে উঠে পড়লাম, আর এই অটো যে চালাচ্ছে সে হলো আমার মার বাড়ির পাড়ার কাকু। তা আমাকে দেখেই বললো উঠে পড়, একদম বাড়ি পর্যন্ত নিয়ে যাব। তা তোমাদের দাদাভাই সামনে বসেছে, আমি আর মেয়ে পেছনে বসে গল্প করতে করতে যাচ্ছি। এই যে মার বাড়ির মানে মার 17 নম্বর গলি, এটা 16 নম্বর গলিতে আমাদের নামিয়ে দিল কাকুর বাড়ির সামনে। আর এই যে অটো থেকে নেমে দুপা আগালি মার বাড়ি। তা এই যে ঢুকছি এখন। এই যে মার বাড়ির উল্টো দিকের বাড়িটা, এতেই পুজো। তা মার বাড়ির সামনেই আর কি প্যান্ডেলটা হয়েছে খাওয়ানোর জন্য। এই যে সবাই খাচ্ছে, আমি আবার একটু ভিডিও করে নিলাম। মঙ্গলবার সোমবার দুপুর 1টার সময় ঠিক হলো আসছে, তারপর তো তা মেয়েটার তো শরীর খারাপ, তা মেয়েটা খাবে না বলছে। তা বললো ড্রেস চেঞ্জ করার আগে চলো মা ঠাকুরটা দেখে আসি। তা ঠাকুর দেখে এখন মার এখানে ঢুকছি আবার। মার গেটের সামনে টেবিলটা তো মা দাঁড়িয়ে ছিল, তা ফাঁকা হতে আমরা চারজনে একদম বসে পড়লাম চারজনের সিটে। বিয়েতে কি করবে চিন্তা করো, বিয়েতে আড়া এসি ফলো করো, হ্যাঁ 5 ঘন্টা রাস্তা সব হয়ে বিয়ে পুজো এখানে গিয়ে স্টপেজ দিয়ে আগে সবাই টিভি টিভি নাতে আলাদা। এই যে এই কাকুর বাড়ি পুজো। তা কাকু এসছে আমাদের টেবিলের সামনে, তা একটু কথা বলছি। আর দেখো পাতে পড়ে গেল খিচুড়ি, বেগুনি, আলুর দম, আর আগে পুজোর প্রসাদ দিয়ে গেছে ওই কাকিমা। তাই এই যে সব প্রসাদ পড়ে গেল, তারপর একটা পাস্তরকারি করেছে, খুব দারুণ হয়েছে, খেয়ে নিই আগে। তা ভিডিওতে তিনজনকে দেখালাম, এবার আমাকে দেখাবো না, আমি ভিডিও করছি।
তা যাই হোক মুখ ফোনটা একটু বোতলের সঙ্গে হেলান দিয়ে আমি আমার মুখটা একটু তুলে নিলাম। এই যে খাওয়া হয়ে গেছে, এবার ভেতরে চলে আসছে হাত ধোয়ার জন্য। মানে সামনে থেকে সামনে তো আর ওইখানে আর হাত ধুইনি, তা মার বাড়িতে চলে আসছে হাত ধোয়ার জন্য। বাড়িতে এসে হাত ধুলাম, কেন পুরো সামনের বাড়ি, তা হাত ধুতে আর অতটা দূরে গেলাম না, ঘরে ঢুকে হাতটা ধুয়ে নিলাম। এবার ড্রেসটা চেঞ্জ করে একটু বিশ্রাম নিলাম। এই যে খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম নিয়ে উঠলাম, এবার মা চা করবে, খাবো, একটু টিফিন খেয়ে বাড়ি আস। এই যে আমাদের বারান্দায় বসে বসে দেখছি ঢাক বাজাচ্ছে বাচ্চা ছেলেটা, মানে কাকুর শালির ছেলেটা দীপ। তা আমি আবার বলছি একটু বাজাতো, আমি ভিডিও করব। তা বাজাচ্ছে ভিডিও করার জন্য। তা এই যে মানে ঠান্ডাটাও এত পড়েছে না, আর তার থেকেও বড় কথা মেয়েটার শরীরটা ভালো না। তা দেখলে তো খিচুড়ি প্রসাদ টোসাদ কিছু খায়নি, তা আগের দিনই এসছে, ও শরীরটা ভীষণ খারাপ, তাই তৈরি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ উপরে সুজা আগেই দিয়ে দে। এই যে দুপুরবেলা প্রসাদ খেয়ে মার ওখানে গিয়ে বিশ্রাম নিলাম। তা এখন অনেকটা রাত হয়ে গেছে, ঠান্ডাও প্রচণ্ড পড়েছে, তাই এবার তিনজনে মিলে বাড়ি যাচ্ছি। আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।